ওয়েলকাম টু এস আর পি টিউটোরিয়াল চ্যানেল দুই হাজার কুড়ি সালের আদরের মাধ্যমিক ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছ এবং ভালো পরীক্ষা দিয়েছ আমি জানি তোমরা সবাই খুবই চিন্তিত তবে জেনে নাও মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সহজেই অনেক ভালো করা যায় কেন জানো কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একটু ভালো করে যদি এই দুটি ক্লাসের আমরা ডিফারেন্স বা পার্থক্যটা দেখি তাহলেই বুঝতে পারবে মাধ্যমিকে ষাটটি সাবজেক্ট পড়তে হয় কিন্তু দেখো উচ্চ মাধ্যমিকে মানে ইলেভেন টুয়েলভে মাত্র পাঁচটি সাবজেক্ট পড়তে হয় দুটি সাবজেক্টের বোঝা কিন্তু কমে গেল মাধ্যমিকে আর্টস সায়েন্স সবই পড়তে হয় তোমার পছন্দ হোক বা না হোক মানে অপছন্দের সাবজেক্টও এখানে পড়তে হচ্ছে কিন্তু উচ্চমাধ্যমিকে তোমার আর্টস পছন্দ হলে আর্টস সায়েন্স পছন্দ হলে সায়েন্স কমার্স পছন্দ হলে কমার্স তুমি তোমার পছন্দ মতো করতে পারো আবার আর্টস হোক বা কমার্স হোক বা সায়েন্স হোক সেগুলির মধ্যে আবার পছন্দ মতো বেছে বেছে পাঁচটি সাবজেক্ট নিতে পারো আবার মাধ্যমিকে রিটেন টেস্ট লিখিত পরীক্ষার চাপ অনেক বেশি নাইনটি নব্বইয়ের মধ্যে পরীক্ষা হয় কিন্তু উচ্চমাধ্যমিকে লিখিত পরীক্ষার চাপ কম এখানে আশির মধ্যে লিখিত পরীক্ষা হয় তাহলে আবার বোঝা কমে গেল মাধ্যমিকে প্রজেক্ট লিখে ফ্রি যেটা আমার নম্বর বলি প্রজেক্ট লিখে কত পাচ্ছি দশ কিন্তু উচ্চ মাধ্যমিকে ফ্রি নম্বর অনেক বেশি কুড়ি পাচ্ছে প্রজেক্টে তাই দেখো যদি ভালো করে দেখি মাধ্যমিকের সঙ্গে তার উচ্চ মাধ্যমিকের কী পার্থক্য দাঁড়ালো মাধ্যমিকে পড়া অনেক বেশি উচ্চ মাধ্যমিকে পড়া তুলনামূলক প্রচুর কম আবার মাধ্যমিকে অপছন্দের সাবজেক্টও পড়তে হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকে শুধু পছন্দসই সাবজেক্ট মানে মজার জিনিসগুলো পড়ার সুযোগ পাচ্ছি মাধ্যমিকে লিখিত পরীক্ষার চাপ অনেক বেশি সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে কম তাহলে দেখো ইলেভেন টুয়েলভে চাপ কিন্তু অনেক কম মাধ্যমিকের চেয়ে কিন্তু বুদ্ধিটা আমাদের বেশি মাধ্যমিকের চেয়ে আমাদের ইলেভেন টুয়েলভে বুদ্ধি নিশ্চয়ই বেশি হবে তাই সহজেই খুব ভালো রেজাল্ট করা যায় শুধু মনে রাখতে হবে সচেতন থাকতে হবে মাধ্যমিকের মতো একই ভুল বারবার না করে এবার আরও সুন্দর করে প্ল্যানিং করে পড়ার প্রসেস করতে হবে তাই রেজাল্টের কথা না ভেবে এখন থেকেই নিজেকে রেডি করো উচ্চ মাধ্যমিকের জন্য এর পরের ক্লাসে আমি জানাবো কোন কোন সাবজেক্ট নিলে ক্লাস ইলেভেন টুয়েলভে তথা উচ্চ মাধ্যমিকে বেশি নম্বর পাওয়া যায় কোন কোন সাবজেক্টের কি সুবিধা আবার কোন সাবজেক্টের সিলেবাস বড় কোন সাবজেক্টের সিলেবাস ছোট কোন বিষয়টি পড়তে সহজ কোন বিষয়টি কঠিন তার বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে বলবো অপশনাল সাবজেক্ট নেওয়া উচিত কি না সব বিষয়ে সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ